তাসাউফ কাশ্মীর ব্যাপারে আমাদের অবস্থান কি হবে, তাসাউফের ব্যাপারে আমাদের অবস্থান সম্পূর্ণ নেতিবাচক। তাসাউফের কোনো কিছু কোরআন শুনে আসে নাই, যে জিনিস কোরআন শুনে আসে না এটা এত গুরুত্ব পাইলে কী করে? কোরআন শুনে যা আসছে সেটা হচ্ছে তাজাহাদ ফিদ দুনিয়া তাকওয়া, তাই না? তারপরে ফরজগারির কথা আসছে, নেক কাজের কথা আসছে, সিদকের কথা আসছে, আমানতের কথা আসছে, এগুলি ভালো। যদি আপনি সত্যি সত্যি তাকওয়ার অধিকারী হতে চান, সত্যিকারের এহসান শিখতে চান, এই মসজিদে আমি একটা খুতবা দিয়েছিলাম এহসানের উপরে, এটা আপনি শুনবেন। এরপরে আপনি দেখবেন ইমাম ইবনে কাইয়িমের একটা কিতাব আছে, নাম হচ্ছে মাদারিজুস সালিকিন। এটার মধ্যে যে জিনিসগুলো আলোচনা করা হয়েছে সংক্ষিপ্ত রূপ, বড় কিছু কিতাব সংক্ষিপ্ত রূপ, মধ্যে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো একটা বের করতে, এহসানের দিকগুলো আপনি আলোচনা করতে পারেন। এটাই হচ্ছে তাসাউফ মূলত। এটা এরা তাসাউফ নাম দিয়ে, তাসাউফ নাম না দিলে বাইরে নিতে পারে, কোরআন সুন্নার বাইরে যাওয়ার জন্য একটা ভিন্ন নাম আছে। যখনই কেউ ভিন্ন নাম দিবে তখনই বুঝবেন যে এটা ইচ্ছে হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে খারাপ। কোরআন সুন্নার নির্ধারিত গণ্ডির বাইরে যাওয়ার জন্য তারা ভিন্ন নাম দিয়ে এটাকে আর দিয়ে চলে গেছে, এই যেমন তাসাউফ নাম দিয়েছে। কারণ সুফি কাপড় পরা এটা রাসূল আসলে নিয়ম ছিল না, এই জাতীয় কাপড়, মোটা কাপড় পরে রাস্তায় রাস্তায় হাঁটা, অথবা খালি গায়ে হাঁটা, অথবা খালি পায়ে হাঁটা, অথবা ময়লা কাপড় নিয়ে হাঁটা, অথবা জট লাগানো মাথা দেয়, এগুলি রাসূল আসলামের সুন্নাহ ছিল না। রাসূল আসলাম অত্যন্ত রসিক মানুষ ছিলেন, রসিক বলছে তো রসিক অর্থ ভালো অর্থ, রসিক অর্থ আমাদের খারাপ অর্থ, রসিক আশাটা এসা করতে দেখতে চিত্তাকর্ষক মানুষ, চমৎকার মানুষ ছিলেন তিনি। আরবি শব্দ, এটা বাংলা শব্দ না, কিন্তু আমি আরবি অর্থ বলছি। তো রসিক মানুষ ছিলেন, তিনি কী করতেন, পানির সামনে দাঁড়িয়ে কী করতেন, চুল সুন্দর করে নিতেন, বুঝছেন কিনা? এবং বলছেন যাকে আল্লাহ সুন্দর চুল দিছে সেই জন্য চুলের কী করে যত্ন নেয়, বলছে হাদিসে আছে স্পষ্ট। এবং তিনি বলছেন আল্লাহ জাদিন মুহিবুল জামাল, আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করে, তিনি বড় বড় মজলিসে আসতেন, সুন্দর কাপড় পরতেন, আতর লাগাতেন, তেল মাখতেন, শরীর উস্কো উস্কো দুনিয়াতে পাগল আউলে ধাউলে ছিলেন না। আর এগুলি সারার জন্য এরা তাসাউফ করছে, এই জন্য তাসাউফের সাথে আমাদের সম্পর্ক সম্পূর্ণ নেতিবাচক। এবং কাশ্মের মাসাল, কাশ্মীর শব্দটা কোরআনে কারিমে আসেনি, হাদিসেও আসেনি, কিন্তু কাশ্মীর মূল উদ্দেশ্যটা কি? কখনো কখনো আল্লাহ তাআলা তার ন্যাক বান্দাকে কোনো কিছু ব্যাপারে জানিয়ে দেয়। শব্দটার মূল শব্দটা হচ্ছে এটা যে কারামাত বলে ব্যবহার করা হয়। এই কারামাত শব্দটি আমাদের সর্বসাধারণ ব্যবহার করেছে এবং আল্লাহ তাআলা যাকে সেটা সম্মানিত করে, কিন্তু এইটা তারা সবসময় মানুষের চলে, এটা যখন ইচ্ছা হয় তখন আল্লাহ তাকে দেন, এটা সবসময় থাকে না। তো যিনি যাকে দিয়েছেন তিনি এটা নিয়ে গর্ব করে বলে বেড়ান না, বরং তিনি বলেন হাজার ফদ্দেরাপি আশকুর আমার খুব, যখনই কারামত তিনি আল্লাহ শিখছে যে করে যান যে আল্লাহ তুমি আমার বিপদে ফেলছো না, তো এটা দিয়ে আমার অহংকারী বানিয়ে দিচ্ছ না। তো এটা না করে আমাদের যে সমস্ত হুজুর আজ কাশ্মীর নিয়ে ব্যবসায় মেতেছে, এদের থেকে সাবধান করা উচিত। কাশ্মীর ব্যবসা করছে, এগুলি কাশ্মীর কোনোদিন নাই, এগুলি হচ্ছে শয়তানি কারসাজি। তারা জিনকে কাজে লাগায়, জিনে বলে যে এটা হচ্ছে বলে, তো এটা বলে যেটা সত্য মিথ্যা মিলিয়ে বলে, এই জন্য এগুলি কাশ্মীর কখনো আমাদের দিনের অংশ অংশের কিছুই না, মোটেই অংশ কাশ্মীর দিনের অংশ নয়।